আসসালামু আলাইকুম এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম 141 জনের নমুনা পরীক্ষা করে দেশে আরো দুই রোগী শনাক্ত উপজেলা পর্যায়ে থেকেও নমুনা সংগ্রহ করা হবে জানালো আইইডিসিআর সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মানছে না অনেকে তৎপর সেনাবাহিনী অযথা ঘর থেকে রাস্তায় বের হলে শাস্তি ফেসবুকের গুজব দুর্যোগ পরিস্থিতিকে জটিল করে তুলছে মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করতে পরামর্শ বিশেষজ্ঞদের এবং করোনা মহামারী শুরুর পর বদলে যাচ্ছে বিশ্ব প্রকৃতি কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের ক্ষত চব্বিশ ঘন্টায় একশো একচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে করোনা ভাইরাস পেয়েছে আইইডিসিআর এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছাপ্পান্ন অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এসব তথ্য জানান করোনা ভাইরাস পরীক্ষার পরিধি বাড়াতে এখন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি বিশ্বের অধিকাংশ দেশ আজ করোনা ভাইরাসে আক্রান্ত আইইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান দেশে করোনা ভাইরাস সংক্রমণের সবশেষ পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে একশো একচল্লিশ জনের নমুনা আমরা পরীক্ষা করেছি বা পরীক্ষা করতে সক্ষম হয়েছি এদের মধ্যে দুজনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসাবে আমরা শনাক্ত করতে পেরেছি এই দুজন সহ বাংলাদেশে মোট ছাপ্পান্ন জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় আল্লাহ রহমতে আমাদের কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেনি তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের পরিসর আরও বাড়ানো হচ্ছে পিসিআর পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউটে সম্প্রসারিত করা হয়েছে আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহ করা হয় আমরা যেন অন্তত আজকের ভিতরে এক হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলি পরীক্ষা করতে পারি ব্রিফিংয়ে সিএমএসডির পরিচালক জানান বিদেশ থেকে আমদানি না করে স্থানীয়ভাবে পিপি ও মাস্ক তৈরি করে তার সারাদেশে সরবরাহ করা হচ্ছে আমরা বিতরণ করেছি সর্বমোট তিন লক্ষ সাতান্ন হাজার দুইশো পঞ্চাশটি এবং আমাদের মজুদ রয়েছে ছাপ্পন্ন হাজার একশো দশটি প্রতিদিন আমরা পিপি প্রায় বিশ থেকে তিরিশ হাজার এরকম করে আমরা পিপি স্থানীয়ভাবে সংগ্রহ করে থাকি এখন পর্যন্ত সারা দেশে প্রায় বাষট্টি হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্ত পাঁচজনকে হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা লক্ষ্মীপুরে করোনা জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে সত্তর বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে জেলা সিভিল সার্জন আব্দুল গফ্ফার জানান ওই বৃদ্ধা উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত ছিলেন দুই দিন ধরে তার জ্বর ও কাশি থাকায় বুধবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় পরে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে রিপোর্ট না আসা পর্যন্ত তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে করোনার বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী অপ্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা কিংবা জরিমানা করা হচ্ছে সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানানো মাহবুব কবির চপলের রিপোর্ট সকাল সাড়ে দশটা রাজধানীর কুরিল বিশ্ব রোডের দৃশ্য এটি গণপরিবহন নেই কিন্তু ব্যক্তিগত গাড়িতে রাস্তা দখল রাইড শেয়ারিং কোম্পানিগুলো বন্ধ থাকলেও ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করছেন অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া অনেকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করে পুলিশ মামলা দিলে জানতাম কিন্তু অহমজের জোর হলে এইভাবে আটকাই পড়তে চান মা মাননীয় আইজিপি মহোদয় উনি আমাদের শিথিল হওয়ার জন্য একটু বলেছিলেন তো শিথিল হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ি রাস্তায় চলছে তো এখন আমাদের অর্ধজনী কর্তৃপক্ষ এখন যেটা চিন্তা করেছেন যে আমরা এখন মামলার আওতায় আনবো তবে দুপুরের দিকে পাল্টে যায় দৃশ্যপট তারা এখন এই এলাকা ছেড়ে চলে যাবেন কেউ এলাকায় থাকবেন না রাস্তায় যদি আমি কাউকে পাই অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করছেন আমি কঠোর হতে বাধ্য করব। রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নেন সেনা সদস্যরা যারা বিনা কারণে বের হয়েছেন কিংবা গাড়ি বের করেছেন তাদের বিরুদ্ধে নেওয়া হয় আইনি ব্যবস্থা সরকারি নির্দেশে এই কার্যক্রম চলবে বলে জানানো হয় আমরা আসলে গত বিগত এক সপ্তাহে যা দেখেছি আমরা চেষ্টা করেছি লোকজনকে বুঝিয়ে শুনিয়ে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে বাসে ফেরত পাঠানোর জন্য তাদেরকে বাসে কোয়ারেন্টিন মেনটেন করার জন্য এবং অপ্রয়োজন কারণে যাতে বের না হয় কিন্তু আমরা দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে লোকজনের প্রতি এই উদাসীনতা ভাবটা বেড়েছে এবং তারা দেখা যাচ্ছে অপ্রয়োজন কারণ অপ্রয়োজনীয় কারণেই তারা ঘরের বাইরে বের হচ্ছেন এবং এরই প্রেক্ষিতে আমরা আমাদের এই কঠোর অবস্থানটা গ্রহণ করতে গ্রহণ করছি করোনা ভাইরাসকে যে দেশে অবহেলা করা হয়েছে সে দেশই এখন খেসারত দিচ্ছে বাংলাদেশ যেহেতু এখনও ঝুঁকিমুক্ত নয় তাই ঘরে থাকাকেই সবচেয়ে নিরাপদ বলছেন চিকিৎসকরা তবে এ সময় নিম্ন আয়ের মানুষদের খাবার সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে মাহুব কবির চপল এটিএন বাংলা ঢাকা করোনা কারণে রাজধানীতে অনাহারের দিন কাটানো দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন সরকারের পাশাপাশি বিত্তবানরা আয়ের পথ বন্ধ হওয়ায় বিভিন্ন সংগঠনের বন্টন করা খাবারই এখন তাদের একমাত্র ভরসা এদিকে সীমিত আকারে কিছু দোকানপাট খোলা থাকলেও অনেকেই মানছেন না করোনা সতর্কতা বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক সামাজিক সংগঠন বিতরণ করছেন চাল ডাল তেলের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক হ্যান্ড স্যানিটাইজার

গড়ে বালবাচ্চা আছে পোলাপন আছে দুইটা পোলাবার মাদ্রাসায় পড়াই ওইটা বন্ধ তাই পোলাপাইলে ঘরে তো খাওয়ন দেওন লাগবো এদিকে প্রধান সড়কগুলোতে চলাচলের সবাই নিশা থাকা মেনে চললেও কলিকলিতে চিত্রটা ভিন্ন কারণে অকারণে ভিড় করছেন বাড়ির সামনে সড়কগুলোতে করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনতা সম্পর্কে জানলেও যারা কেনাকাটায় ব্যস্ত তারা মানছেন না সামাজিক দূরত্ব দরকার আছে নিয়ম মানার দরকার আছে ক্ষতিকর আছি তারপরে তো লোকের সবারই ক্ষতিকর আমার শুধু একা না তাহলে মনে করেন যে না নিলে তো উপায় নাই করোনা ভাইরাস যতই বাধা হয়ে উঠুক না কেন দ্রুত এ কালো মেঘ কেটে যাবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা মানুষজনকে ঘরে রাখতে দেশের বিভিন্ন জেলায় তৎপর রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না আসে এজন্য রাস্তায় রাস্তায় মাইকিং সহ লিফলেট বিতরণ করছে তারা এছাড়া কোথাও কোথাও চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক পিপিই ও মাস্ক সরবরাহ করা হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন করতে দেশব্যাপী টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রংপুর রাজশাহী ছিনাইদহ মৌলভীবাজার সুনামগঞ্জ বান্দরবান কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ মাইকিং জীবাণুনাশক ছিটানো মাস্ক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চলছে সবার মধ্যে সচেতনতা বোধ বাড়াতে সেনাবাহিনী পুলিশ সদস্যদের সাথে কাজ করছে স্থানীয় প্রশাসনও তাদের আহ্বানে ইতিবাচক সাড়াও মিলছে খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না কেউ হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন সঠিকভাবে নিয়ম মানছে কিনা সেটিও তদারকি করছে প্রশাসনের মোবাইল টিম সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এদিকে করোনা ভাইরাসের কারণে টানা ছুটি আর ঘরে থাকার নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তাদের মাঝে ত্রাণ বিতরণ করছে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ব্যক্তিগত পর্যায়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত তহবিল থেকে সুনামগঞ্জের এগারো সহ সদর হাসপাতাল চিকিৎসকদের জন্য দেওয়া হয়েছে পঁয়ষট্টিটি সুরক্ষা পোশাক পিপিই মৌলভী বাজারের শামসের নগরে কয়েকশো দিনমজুরের ঘরে ঘরে গিয়ে চিকিৎসা দিয়েছেন পল্লী চিকিৎসকরা হাবিবুর রহমান এটিএন বাংলা প্রকৃত তথ্যের সফল প্রচারণা গুজব প্রতিরোধের অন্যতম হাতিয়ার বলে মনে করেন গণমাধ্যম বিশ্লেষকরা তারা মনে করেন গুজব যে কোনো দুর্যোগময় পরিস্থিতিকে জটিল করে তোলে তাই প্রকৃত তথ্যের জন্য মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করা নিরাপদ রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে পঁচিশে মার্চ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই বেশ কয়েকজনের মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম ও লোগো ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়া এসব তথ্যের সাথে বাস্তবের মিল না পাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ ইউরোপ আমেরিকা আমরা নিউজ মিডিয়ার যে কল্যাণে গণমাধ্যমের কল্যাণে প্রচুর দেখছি আমরা কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়াটা দেখি না আমাদের সাউথ ইস্ট এশিয়াতে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সবগুলো দেশ বিশ্লেষণ করেন ওই আমাদের মতোই রুগী আমাদের চেয়ে কিছু বেশি আমাদের চেয়ে কিছু কম সো আমরা যে স্যারে কাজ করি আমরা শুধু স্যারে একা কাজ করি না আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আছে সাথে সাথে অনেক বেসরকারি সংস্থা কিন্তু এখন আমাদের সাথে ভলেন্টিয়ার কাজ করছে সো এটা আপনারা এসে দেখে যেতে পারেন যাদের মনে সন্দেহ জাগে আইইডিসিআর এর তথ্য নিয়ে সন্দেহ হলে সাধারণ জ্ঞান ও যুক্তি প্রয়োগ করার অনুরোধ জানান এই কর্মকর্তা অনেক পেশেন্ট দেশে অনেক লোক মারা গেছে আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে একটা কাজ দেই সেটা হলো যে আপনার পাশের দশটা বাড়ি আপনি দেখেন যে কয়টা জ্বরে রোগে আছে কয়জন মানুষ মারা গেছে আমার প্রতিটা গ্রামে একটা করে স্বাস্থ্যকর্মী আছে সো একটা অ্যাব নর্মাল মৃত্যু একটা অ্যাব নর্মাল রোগ যে রোগ ডায়াগনোসিস করা যায় না সেটা কিন্তু আইডিসের পর্যন্ত চলে আসে আমাদের মেকানিজমটা এরকম গণমাধ্যম বিশ্লেষকরা মনে করেন দুর্যোগকালীন পরিস্থিতিতে অনেকেই ভিত্তিহীন অনেক ধরনের তথ্য ছড়িয়ে দেয় নানা উপায় তথাকথিত অনলাইন বা সামাজিক গণমাধ্যম যেটি সেখানে কোনো চেক পোস্ট নাই সেখানে ব্যক্তিগতভাবে তিনি যিনি যা খুশি তাই দিচ্ছেন এবং এটার মধ্যে কেউ মূর্খতার কিছু পরিচয় দিচ্ছেন কেউ আবার উদ্দেশ্যমূলকভাবে দিচ্ছেন সব কিছুর ক্ষেত্রে একটি লড়াই বলি অপতথ্যের বিরুদ্ধে লড়াইটি হচ্ছে সঠিক তথ্যের আপনি যত বেশি সঠিক তথ্য দিতে পারবেন অপতথ্য তত পরাজিত হবে এর মধ্যেও আপনি দেখেছে সামাজিক গণমাধ্যমের মধ্যে সোশ্যাল মিডিয়ামের মধ্যে যে উদ্দেশ্যমূলক কমিটি তৎপরতা চালায় সেটার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার যুদ্ধে ভুল ও অসত্য তথ্য প্রভাব ফেলতে পারে সামগ্রিক কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নে তাই সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও এ বিষয়ে নজরদারি তাকি দিচ্ছেন তারা ফার্স্ট রাবি এটিএন বাংলা ঢাকা বহু জীবনের বিনিময়ে প্রকৃতি যেন তার স্বরূপে ফিরতে চাইছে করোনা ভাইরাস মহামারীর মধ্যেই বিশ্ব প্রকৃতি বদলে যাচ্ছে কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের ক্ষয় বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সূর্যের অতি বেগুনি তেজস্ক্রিয় রশ্মি প্রভাব থেকে মুক্ত হবে মানুষ রিপোর্ট করছেন এস এম আশরাফ বাতাসে ক্ষতি করে নাইট্রোজেন ডাই অক্সাইডের এত কম উপস্থিতি আর চোখে পড়েনি গাড়ি ঘোড়া যেহেতু চলতেছে না যার ফলে যেটা হয় যে এই ভেহিকুলার এমিশনটা হচ্ছে না ইট বাটা বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যেহেতু অধিকাংশ বন্ধ সেহেতু এখান থেকে দূষণটা হচ্ছে না যার ফলে বায়ু দূষণটা কিন্তু সাংঘাতিক রকম করছে ইতিবাচক খবর এসেছে ওজন স্তর থেকেও দু সালে সেখানে ভারতের আয়তনের সমান এক গর্তের সৃষ্টি হয়েছিল তবে গত 2 মাসরের ব্যবধানে দ্রুতই উন্নতি ঘটছে ওজন স্তরে এই স্তরের ক্ষতি হলে সূর্যের অতিবেগুনি রশ্মি বাজিয়ে দিতে পারে ক্যান্সার সহ নানা রোগ আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস অ্যাসিড ডিডিআরবি জরি বলছে দেশে বর্তমানে প্রতি 500 জনে একজন শিশু অটিজমের শিকার অটিজম সচেতনতায় অগ্রাধিকার দিয়ে 45টি কর্মপন্থা নির্ধারণ করেছে সরকার বিশেষজ্ঞরা মনে করেন সামাজিক মূল্যবোধ তৈরির মাধ্যমে অটিজমে আক্রান্ত জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের কাজে লাগানো সম্ভব বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে অটিজম হচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের পথে একটি বাধা সহজভাবে বললে একটা বয়সের পরে শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে তৈরি প্রতিবন্ধকতাই অটিজম বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটাকে যত দেরিতে সাপোর্ট দিবে এই বাচ্চাটার কাছে রিচ করাটা ততই ডিলে হবে ততই ডিফিকাল্ট হবে সো যত আগে থেকে ইন্টারভেনশন বা ম্যানেজমেন্টটা শুরু হবে এই বাচ্চাটার মানে মাত্রাটা ততখানি বাড়বে হ্যাঁ আমরা অ্যাওয়ারনেস ক্ষেত্রে অনেকখানি এগিয়েছি আমরা সচেতনতা এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও কিছুটা কাজ হয়েছে বা তার মানে এই না যে মানুষ এটা গ্রহণ করে নিয়েছে

কিন্তু এই শিশুদের বিশেষায়িত শিক্ষা ব্যয়বহুল এবং এর প্রসারণেই সারা দেশে তাই এদের অনেকেই অর্থের অভাবে স্কুলে আসতে পারে না করোনার কারণে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে এই বিশেষ শিশুদের ক্লাস নিচ্ছে রাসনা দাস এটিএন বাংলা ঢাকা আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লার লাকসাম উপজেলার প্রায় বিশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান এ কর্মসূচির আওতায় প্রতি পরিবারের জন্য দশ কেজি করে চাল চার কেজি আটা দেড় কেজি আলু এক কেজি মসুর ডাল পেঁয়াজ ও সয়াবিন তেল এবং সাবান দেওয়া হচ্ছে উপজেলা পরিষদের আয়োজনে জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে এ ত্রাণ পৌঁছে দিচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য করোনা ভাইরাসের কারণে সারা দেশ লকডাউন থাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড এস এস আর এম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ এসব সামগ্রী বিতরণ করেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোলা এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন এবারে খেলার খবর পার্টেক্স করোনা মধ্যে বাসায় থেকেই ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের দশটি নির্দেশনা দেওয়া হয় গাইডলাইন তৈরি করে দেন বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরমেন্স নিকলে বিসিবি ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বলে ঘরে অবস্থানকালীন সময়ে তারা যেন মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করেন এছাড়া নিয়ম মানা মেডিটেশন প্রার্থনা এবং বই পড়ারও পরামর্শ দেওয়া হয় শরীর ও মন ঠিক রাখতে ঘরে ব্যায়ামের ব্যবস্থা করতে বলা হয়েছে তাদের এছাড়া প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিমান সম্পন্ন ও সুষম খাবার খাওয়ার কথাও বলা হয় এবারের উইম্বলজন টুর্নামেন্ট বাতিল হওয়ায় হতাশ হয়েছেন সুইজারল্যান্ড তারকা রজার ফেদারার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন বিধ্বস্ত এখন তিনি এতটাই বিমর্ষ যে কাউকে বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছেন না বয়সের কাটা এরই মধ্যে আটত্রিশ ছুঁয়ে ফেলায় ক্যারিয়ারের শেষবারের মতো উইম্বলডন খেলার আশায় ছিলেন ফেদেরার টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ আট বার শিরোপাও জিতেছেন তিনি অবশ্য একই অবস্থা নারী খেলোয়াড় সেরেনা উইলিয়ামসনেরও তিনি লিখেন টুর্নামেন্ট বাতিলের খবর কাঁপন ধরিয়াছে তাকে ফেদারারের মতো তিনিও দুই হাজার একুশ সালের টুর্নামেন্ট শুরুর আগে পৌঁছে যাবেন ক্যারিয়ারের শেষ ভাগে। করোনা ভাইরাস দুর্যোগের মধ্যেও খেলা চালিয়ে যেতে চান ইংল্যান্ড ওয়ান ডে অধিনায়ক এউ ইন মর্গান তার মতে খেলাধুলায় পারে বিশ্বকে আবার প্রাণ চঞ্চল করতে প্রয়োজনে বন্ধ স্টেডিয়ামে খেলার পক্ষে তিনি মর্গান বলেন খেলাধুলা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বিচ্ছিন্ন সময় মন অলস হয়ে যায় তাই এর মাধ্যমে মানুষকে আবার ঘরের বাইরে বেরিয়ে আসার অনুভূতি দেওয়া সম্ভব এমনকি দর্শক শূন্য মাঠে খেলতেও তার আপত্তি নেই তবে টেলিভিশনে সেই সব খেলা সম্প্রচার করতে বলেছেন যাতে লকডাউনের মধ্যে মানুষ ঘরে বসে নিজেদের বোরিং সময় কাটাতে পারেন শেষ নাম একশো একচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে দেশে আরো দুই রোগী শনাক্ত উপজেলা পর্যায় থেকেও নমুনা সংগ্রহ করা হবে জানাল আইইডিসিআর সামাজিক যোগাযোগ দূরত্ব বজায় রাখার নির্দেশনা মানছে না অনেকে তৎপর সেনাবাহিনী অযথা ঘর থেকে রাস্তায় বের হলে শাস্তি ফেসবুকের গুজব দুর্যোগ পরিস্থিতিকে জটিল করে তুলছে মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করতে পরামর্শ বিশেষজ্ঞদের এবং করোনা মহামারী শুরুর পর বদলে যাচ্ছে বিশ্ব প্রকৃতি কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের ক্ষত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরেই থাকুন নিরাপদে থাকুন এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে